হচ্ছে আতিকুল ইসলাম থাইকুচ্ছে উত্তর আজমপুর তার আগে মূলত অবস্থাটা খুবই ভয়াবহ ছিল কারণ হচ্ছে আপনার আমি ওদের সাথে ছিলাম প্রায় এগারোটার পর থেকেই তো ওখানে খুবই মর্মান্তিক অবস্থা অনেক গোলাগুলি হচ্ছিলো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক মানুষই দুই তিনজন গুলি খেয়ে আমরাও তাই হচ্ছে আপনার হচ্ছে নর্মালি একটা ওদের একটা মেডিকেল আসে ওখানে পাড়িয়ে দিছি তারপর এক পর্যায়ে দুজন ভাইয়ের মাথায় গুলি লাগে একজনের ফার্স্ট একটা গুলি লাগে লাগার পর মাথার মস্ত করে যায় সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে লুটিয়ে পরে সাথে সাথে মারা যায় তারপর আরেকটা ভাইয়ের হাতে পায়ে গুলি লাগে লাগার পর হচ্ছে এ ওকে আমরা রিক্সায় উঠে পাঠিয়ে দিই তারপর আরেকটা ভাইয়ের মাথায় গুলি লাগে লাগার পর হচ্ছে ওর মাথা চামড়া উড়ে যায় প্লাস হচ্ছে আমি দূরে যাই যে ওকে ধরি ধরার পর আমার সাথে আরেকটা ছাত্র ভাই আসে এসে ওকে ধরে ধরার পর হচ্ছে আমরা দুজন ওকে টেনে নিয়ে আসতেছিলাম যে একটা রিক্সার উদ্দেশ্যে ওকে মেডিকেল পাঠাবো ঠিক ওই পর্যায়ে আপনার হচ্ছে আমাদের হাতেও ছটফট করে মারা গেছে তো মারা যাওয়ার পর আমরা এই পাশ থেকে চলে যাই আরেক পাশে কারণ ও ছোরা একে ফোর্টি সেভেন গুলি করতেছিল চারজন ইন্ডিয়ান বিজিভিয়ার র ওদের হেল্প করতেছিল দুজন বাংলাদেশি পুলিশ একজন হচ্ছে শর্টগান ইউজ করতেছিল আর একজন হচ্ছে আপনার টিআসএল গেস মার্তা ছিল আর ইন্ডিয়ান বিজিবি র চিনার উপায় হচ্ছে এটাই যে আমি ইন্ডিয়ান পোশাকগুলো চিনি আর বাংলাদেশ ইউনিফর্মগুলো চিনি বাংলাদেশ ইউনিফর্ম পরা ছিল দুজন আর ইন্ডিয়ান বিজিবি র জারা ছিল ওদের ইউনিফর্ম পরা ছিল হচ্ছে ইন্ডিয়ান তো সেই ক্ষেত্রে আমরা এক পাশে ছিলাম আর এক পাশে কিছু লোক ছিল তো এক পাশে আমি ছিলাম দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটা গুলি করে গুলি করে আরেকটা ভাইয়ের শরীরে লাগে তো আমি ধরে আসতেছিলাম দেখলাম যে ও ওর পায়ে ধরে মাটি তুলু টিয়ে আসে তো আমি বুঝতে পারলাম পায়ে গুলি লাগছে তো ধরে যাইতেছিলাম ওর উদ্দেশ্যে যে ওকে আমি তুলে ধরে রিক্সা উঠিয়ে দিবো বা ওকে হেল্প করবো ঠিক ওর কাছে যাওয়ার আগেই আমাকে ও গুলি করে দেয় একে ফোরটি সেভেনে একটা গুলি এসে আমার ঢানাতে লাগে লাগার পর দুই চার সেকেন্ডের মতো আমি কোনো কিছু অনুভব করতে পারি তখন এক পর্যায়ে দেখলাম যে আমার হারটা মানে ঝুলে যাইতেছে আর কি যেমন এরকম অনুভব হচ্ছে যে আমার হাতে কোনো হার নাই জাস্ট চামড়া দিয়ে ঝুলছে আর কি তারপর আমি বুঝতে পারি যে আমার হাতে গুলি লাগছে তারপর যখন দেখে রক্ত ছিটে ফের হতে তখন বুঝতে পারছি ক্লিয়ারলিভাবে তারপর এক পর্যায়ে আমি আমার এনার্জি দিয়ে ধরে রিক্সা খুঁজতেছিলাম যে রিক্সা কোথায় আমাকে মেডিকেল নিয়ে যান আমার হাতে গুলি লাগছে তারপর আমার এক ফ্রেন্ড আসে এসে আমাকে ধরে ধরার পর ছাত্র ভাইদের বলে যে ও হচ্ছে ও হচ্ছে আমার ফ্রেন্ড ও আমার সাথে থাকলে ভালো থাকবে কোনো টেনশন নেই জাস্ট আপনার যে কোনো একজন আসেন ওকে যারা জোরে নিয়ে যান ওকে একটু হেল্প করেন তারপর একটা ভাইকুলা ভাইয়া আসে ভাইক ও আসার পর আমরা তিনজন আমার ফ্রেন্ড আমি আর হচ্ছে ওই ভাইয়া তিনজন আমরা একটা মেডিকেল চলে যাই চলে যাওয়ার পর হচ্ছে আধা ঘন্টার মতো ট্রিটমেন্ট নিয়ে আমার ব্ল্যাক টফ করেন এটা হচ্ছে আপনার হচ্ছে বিকাল চারটার দিকে আমি ওদের সাথে এগারোটা পর্যন্ত এক যাচ্ছিলাম ওখানে অনেক অবস্থা হ্যাঁ বিকাল চারটার দিকে হ্যাঁ চারটা এরকমই চারটা বা চারটা পনেরো এটা হচ্ছে বিজয় উল্লাসের দিন পাঁচ তারিখে ওদের সাথে ছাত্রবাদের সাথে সব সময় বিরোধী ছাত্র আন্দোলন যুগ কেন্দ্র করে ছাত্রবাদের সাথে যুক্ত ছিলাম হচ্ছে আমি চোদ্দ তারিখ বা পনেরো তারিখ থেকে তারপর গুলিটাকে মেন গুলিটাকে হচ্ছে পাঁচ তারিখে যে আর কি তারপর হচ্ছে হ্যাঁ 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 যখন হ্যাঁ যখন আপনার হচ্ছে উত্তর আজমপুর হ্যাঁ ওটা হচ্ছে উত্তরা পূর্ব থানা থেকে আর কি যখন আপনি ইন্ডিয়ান বিজেপি র যারা ছিল আর কি ওরা যখন বুঝতে পারছে যে

তো খাওয়ার পর আধা ঘন্টা আমার ট্রিটমেন্ট নেয় নেওয়ার পর ব্লাড অফ করে অফ করার পর হচ্ছে দুই ঘন্টা পর চারতলায় নিয়ে যায় নিয়ে যেয়ে ওখানে একটা অপারেশন করে করে বুলেটটা বের করে তো বুলেটটা বের করার পর ওরা বলতেছে যে ও আমার ফ্রেন্ডকে বলতেছে জোর তো অবস্থা খুবই ভয়াবহ খারাপ ওকে ঋণ মেডিকেল নিয়ে যান ওখানে নিয়ে গেলে হয়তো ওর হাটটা বাঁচানো যাবে যদি আধ ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট নেওয়া হয় তারপর আমরা যে আসবো কোনো অ্যাম্বুলেন্স কোনো যানবাহন বা কোনো কিছুই পাচ্ছিলাম না পাওয়ার কারণ হচ্ছে রাস্তার অবস্থা এমন একটা মনমান্তিক অবস্থা ছিল যে কোনো যানবাহনে চলাচল করতেছিল না তারপর আমরা একটা রিক্সা রেডি করি রেডি করে পাশের একটা মেডিকেল চলে যাই তো চলে যাওয়ার পর দেখি যে ওখানে আমার চেয়েও আরও অনেক বেশি গুলিবিদ্ধ লোক ছিল যারা আমার চেয়েও আরও বেশি আহত ছিল বা অনেকে নিহত হয়ে গেছে তো আমি ভাবলাম যে এখানে থেকে কোনো লাভ হবে না আমি ওখানে প্রায় এক ঘন্টার মতো মেবি ছিলাম তো এক ঘন্টা থাকার পরও দেখতেছিলাম যে আমাকে কোনো ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না তারপরে আমি বুঝতে পারলাম যে এখানে থেকে কোনো লাভ হবে না তারপর আমার আব্বু একটা সিএনজি পায় সেই সিএনজি তার একজন ছোট ছিল ও আমার চেয়েও আরও অল্প বয়সে ওর দুটা চোখে গুলি লাগে তো ও যাবে আরেকটা মেডিকেল তারপর ভাবলাম ওর সাথে চলে যাই হয়তোবা ওই মেডিকেল গেলে কিছু হবে তারপর ওর সাথে আমি চলে আসি আসার পর ওই মেডিকেল থেকে আমাকে দেখে বলতেছে যে এই কাজ আমাদের এই কাজ আপনি রিযোগে চলে যান বা গেলে আপনার হাতটা বাঁচানো যাবে এই কাজটা হচ্ছে নিটুর পঙ্গুতে অপারেশন করছে আরেকটা ওরা হাত বাঁচানো টাই করছে কিন্তু হাত বাঁচানো টাই করছে আপনার আঠারো ঘন্টা পরে যেখানে ওরা বলে দিচ্ছে আট ঘন্টার ভিতরে হাত বাঁচানো যাবে অনুভূতি বলতে হয়তো বা আমার আগের স্বপ্ন ছিল অন্যরকম চিন্তাভাবনা ছিল অন্যরকম আমি সাধারণ মানুষের মতো ছিলাম কিন্তু আমি এখন সাধারণ মানুষের মতোন আমার সোসাইটি চেঞ্জ এখন আমার ফার্স্টের চিন্তা ভাবনা হচ্ছে সুস্থ হওয়া তারপর হচ্ছে পরবর্তী চিন্তা পরবর্তী চিন্তা করতে হবে যে জীবনে কি করা যায় এক হাতের মাধ্যমে কি করা যায় কারণ আমি আগে যে স্ট্রং ছিলাম ওই স্ট্রং না যত আমার ডাইন হাটটা চলে গেছে এখানে জীবনের অর্ধেকটাই কিন্তু ড্যামেজ হয়ে গেছে এখন আমি সামাজিক জীবনের মতো না মানসিকভাবে স্ট্রং এখন আমি মানে নাই যে এরকমটা বলবো না থাকার কারণটা হচ্ছে এটাই যে আমরা প্রতিজ্ঞা করে মাঠে নামছিলাম বা রাজপথে নামছিলাম যেরকমটা হয়তো না নয়তো বিজয় নিয়ে ঘরে ফিরবো যত আমরা এখানে বিজয় পেয়ে গেছি বাট বিজ ছিল এরকম হয়তো মরবো না তো বিজয় নিয়ে ঘরে ফিরবো কিন্তু মারা যায়নি মারা নাই যে এরকমভাবে বেঁচে আছি না না বাঁচার মতোই আর ভাবে না বাঁচাটা হয়তো আমি মনে কিছু কিছু সময় অনুভব হয় যে না বাঁচাটাই ভালো আর কি যেই কষ্টটা ফিল করি অনেক সময় অনেক নিজে অসহায় মনে হয় বা এরকমটা লাগে যে হয়তো বা দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা মানে মাঝে মাঝে কিছুটা অনুভব হইলেও ওই জিনিসটাকে আবার কাটিয়ে ফেলি এরকমটা ভেবে যে আমরা যার জন্য মাঠে নামছি ওটা পেয়ে গেছি আমরা বিজয় কিন্তু পেয়ে গেছি এখন যদি আমি আমার মনের ভিতর কষ্ট ধরে রাখি বা আমি যদি মনে করি যে আমার একটা হাত নাই এই দেশের জন্য আমি আমার হাতটা হারিয়ে আমি ভুল করছি বা কিছু তাহলে এটা নিজের সাথে বিমানীয় হয়ে যাচ্ছে কারণ আমরা রাজপথে নেমেছি কিন্তু বিজয়ের জন্য আমরা বিজয় পেয়ে গেছি এখন আমি অবশ্যই ওই অনুভবটা করবো যে আমরা স্বাধীনতা পেয়েছি এখন আমার এই কষ্টটা ভুলে যেতে হবে তাই আমি অনেকটা সময় ওই কষ্টটা ভুলে যাই প্লাস পরবর্তী সময় ভুলে যাওয়ার ট্রাই করবো কারণ আমরা বিজয় পেয়ে গেছি এখন আমি আমার কষ্টটা অবশ্যই ভুলে যাওয়ার ট্রাই করবো যদি এটা মনে রাখি তাহলে নিজের সাথে ডিম্যান্ড হয়ে যাচ্ছে